নিজের বাসা ছোট হোক বা বড় সুন্দর করে সাজাতে কেনা চাই আমি দেশে যাওয়ার ঠিক দুদিন আগেই আমার পরিবার নতুন বাসে শিফট হলো যেখানে অনেক কিছু সেট করা বাকি ছিল তা সত্ত্বেও ঘর ঠিকভাবে গোছানোর আগেই নিয়ে নিলাম একটি হোম টুর ভিডিও যেখানে আপনারা দেখতে পাবেন কিভাবে পুরানো আসবাবকেও নতুন ভাবে সাজালাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আর ভিডিও ক্যাপশন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন এই ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে অবভিয়াসলি এটা হচ্ছে আমাদের হোম টুর ভিডিও যেটার জন্য আমি অনেক দিন ওয়েট করছিলাম যে কখন করব তো এই ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদের অনেক কিছু প্রাইজও বলবো আপনাদের বিভিন্ন জিনিসের ধারণাও হবে তো দেরি না করে লেটস গেট স্টার্টেড শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নেম প্লেট ডক্টরস এলিগেন্স আর এই নেম প্লেটটা মোটেও কোনো পেজ থেকে অর্ডার করা হয়নি এটা আমরা নিজেরাই বানিয়েছি একদমই কাস্টমাইজ ডক্টরস এলিগেন্স ওয়েলকাম টু ওয়ার সুইট হোম দুইটা পোর্শনে দেওয়া আছে আর ডক্টরস এলিগেন্স নামটা পছন্দ করেছে আম্মু আব্বু আর আমি যেহেতু আমরা ডক্টরস আমার খালি ভাই বাকি আছে ডক্টর হবার যদি ও হয়ে যায় তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে যে বাসার সবাই ডাক্তার তো এই হচ্ছে আমাদের ড্রয়িং রুম আর আমাদের বাসার সবচেয়ে পছন্দের জায়গার মধ্যে একটি হচ্ছে আমাদের ড্রয়িং রুমের স্পেস অনেক বড় তাই এখানে আমার থাকতে অনেক ভালো লাগে এই ড্রয়িং রুমে সবাই কাটাতে অনেক ভালো লাগে প্রথমে পরিচয় করায় আমাদের ড্রয়িং রুম এর ফার্স্ট স্পেস যেখানে একটা আছে বিন ব্যাগ আর এই বিন ব্যাগটা হচ্ছে আমার ভাইয়ের ওর গিফট আমরা আর এই জিনিসটা ওর আমরা চিন্তা করছিলাম যে ড্রয়িং রুমে হলে ভালো হয় অ্যান্ড ও অনেক বেশি কমফোর্টেবল ফিল করে এখানে বসে টিভি দেখতে আর আপনারা দেখতে পাচ্ছেন এই লাইটিং এর যে জায়গাটা এটা আমাদের অনেক পছন্দ রাতে যখন সব লাইট বন্ধ করে দেওয়া হয় তখন এই জায়গাটা এত সুন্দর লাগে মার্শাল্লা এভাবে লাইট জ্বালিয়ে টিভি দেখা অনেক লাগে এখানে আছে আরেকটি বসার স্পেস যেখানে গেস্টস আসলে বসতে পারবে আর এখানে অনেকগুলো কাবার চেঞ্জ করা হবে আমরা জাস্ট গত মাসেই শিফট হয়েছি তো আরো অনেক কিছু চেঞ্জ করা বাকি আছে অনেক কভার আর আমাদের এখানে যেহেতু শোপিস এর অভাবটাই তাই শোপিস এর জন্য একটা বড় স্পেস রাখা হয়েছে এখান থেকে শুরু করে এই পুরো স্পেসটাই হচ্ছে শোপিস এর আপনারা দেখতেই পারছেন এখানে হচ্ছে সোফার স্পেস আর এই সোফাটা আমাদের অনেক পছন্দের একটা সোফা ডিজাইনটা আমার কিন্তু এই অ্যাল শেপের সোফাটা আমার আম্মু চেয়েছিল যে একটা শেপ শেপের সোফা হোক আর গতানুগতিক ভাবে এল শেপ এর সোফা গুলো তো দেখাই যায় একটু লেদারের হয় আমি চেয়েছিলাম এতটা গতানুগতিক না হোক একটু যাতে ডিফারেন্ট হোক তো এইটা বানানো হয়েছে আর এখানের সাথে আরো একটি বসার স্পেস করা হয়েছে যেটা আমাদের আগে একটা এমন একটা বসার স্পেস ছিল যেটাকে একটু চেঞ্জ করে এই নতুন রূপ দেওয়া হয়েছে সো এর টোটাল কস্ট দেড় লাখ টাকার মতো এক লাখের বেশি দেড় লাখ টাকার কাছাকাছি এক লাখের বেশি কিন্তু আপনি যদি অন্যান্য ডাইরেক্ট শপ থেকে যদি পার্চেস করতে যান তাহলে দুই লাখের কাছাকাছি পুরা সেটটা পড়ে যাবে যদিও এই যে টি টেবিলটা এটা আমাদের অন্য সোফার ছিল যদিও এটা চেঞ্জ করা হবে পরে তো এদিকে আসছি বুক শেলফের দিকে আর এখানে বুক শেলফে মোটেও গল্প উপন্যাসের বই নেই এই বুক শেলফ জুড়েই আছে সব মেডিকেলের বুকস আর উপরে আমরা কোরআন আল কোরআনের জায়গা রেখেছি আর এখানের মধ্যে আমার সবচেয়ে পছন্দের একটা বই আছে সেটা হচ্ছে বইটা কারণ এখানে অনেকগুলো পিকচার্স আছে তো আমার এই বইটা অনেক বেশি পছন্দের ছোটবেলা থেকেই আর জায়গাটা তো দেখালাম আর এখানেও লাইটিং এর অনেক ব্যবস্থা করা হয়েছে ভিতরে যাতে বেশি অনেক বড় কিন্তু এখানে আরো অনেকগুলো জিনিস রাখা আছে যেহেতু আমরা রিসেন্টলি শিফট হয়েছি অনেকগুলো জিনিস আছে কিন্তু জায়গাটা অনেক সুন্দর আর আমাদের বাসার একটা প্লাস পয়েন্ট এটা আঠারোশো পঞ্চাশ ফ্লিট কিন্তু এখানের প্রত্যেকটা কোনায় আলোবাতাস ঢোকার ওয়ে আছে এমন না যে কোন একটা বিল্ডিং এর জন্য অথবা কোন একটা সাইড একদম ঠেকে আছে অন্ধকার হয়েছে তা না বাসার প্রত্যেকটা কোনায় আলোবাতাস ঢোকার ওয়ে করা আছে তো এই হচ্ছে আমাদের ড্রয়িং রুম আর এই ড্রয়িং রুম দিয়েই আমরা যাব ধীরে ধীরে ডাইনিং স্পেসের দিকে আর এই ডাইনিং স্পেসে আমরা মিডলে ইউজ করেছি একটা স্লাইড ডোর আহ ওয়েট ওয়েট ফার্স্ট যে জিনিসটা আমার দেখানো উচিত ছিল সেটা হচ্ছে সিলিংটা সিলিংটা আমার অনেক বেশি পছন্দ যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই পারফেক্টলি এখানে ডেকোর করা হয়েছে আর এইগুলো যখন ডেকোরেশন হয়েছিল তখন আমি ছিলাম না আমি দেশে ছিলাম না এই পুরো ঘরটা যখন ডেকোর করা হয়েছিল আর এখানে সিলিং টা আমার অনেক বেশি পছন্দ এই ফ্ল্যাট যে সবচেয়ে সুন্দর পার্ট এর মধ্যে একটি যেটা হচ্ছে সিলিং আর এগুলোও ছিল এই এই ডেকোরেশন গুলোও ছিল আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা ওপেন করলেই আমরা ডাইনিং স্পেসের দিকে যাচ্ছি কালার কম্বিনেশনটা মাসাল্লাহ আমার খুবই খুবই ভালো লেগেছে এন্ড ঢুকতে আপনার ফার্স্টে যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে আমাদের এই বেসিনের স্পেসটা আর এখানে আমরা অনেক সুন্দর করে কালারটা ম্যাচ করেছিল বেসিনের সাথে গ্লাসের সাথে অনেক সুন্দর করে ম্যাচ করেছে তো এই কয়েকটা জিনিস আমি চায়না থেকে এনেছিলাম যেমন এইটা তারপর এই যেটা দেখছেন আপনার টিস্যু বক্স সবগুলো এনেছিলাম আমি চায়না থেকে এখানে বেসিনের উপরেই দেখতে পাচ্ছেন একটা সুন্দর বক্স করা ডিজাইন আর এটা চুজ করেছিল আমার আম্মু আর এখানে যেটা দেখতে পাচ্ছেন সিলিং এরটা এটা চুজ করেছিলাম আমি আর এই সিলিং এর ডিজাইনটা কিন্তু ওপেন করা যায় এটার অপর সাইডে আছে ছুট একটি স্টোর রুম যেটা ওয়াশরুম এর উপরে থাকে ঠিক তেমন তো এদিকে আছে একটি জেনারেল বাথরুম যেটা মোটামুটি বড়ই আছে এদিকে দেখাতে হবে আচ্ছা থাক তো এদিক দিয়ে আসছে আমাদের ডাইনিং স্পেস এর দিকে যেটা আমার অনেক পছন্দের একটা ডাইনিং স্পেস যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এইট সিটেড একটা ডাইনিং টেবিল এটা আমাদের পুরানো একটা ডাইনিং টেবিল এর ছিল যেহেতু এটা সেগুন কাঠের ছিল তাই আমরা কাঠটা ফেলে দিতে চাচ্ছিল না তাই এটা আর একটু চেঞ্জ করে গ্রানেট পাথর বসিয়ে এটা আবার করে নতুন তৈরি করা হয়েছে তো এটার প্রাইস যদি বাজার মূল্য বলতে চাই তাহলে আশি থেকে নব্বই হাজার টাকা কিন্তু আমাদের লেগেছে এটা থার্টি ফাইভ টু ফর্টি থাউজেন্ড তার মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে এই পুরো ডাইনিং টেবিলের যে সেটটা দেখছেন এটা এসেছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক বড় শোকেজ সেটা এখান থেকে শুরু করে একদম নিচের পোর্শন সহ এখান থেকে পুরোটাই হচ্ছে শোকেজ আর আমাদের আম্মুরা তো সবাই শোকেজে অনেক ধরনের ডিনার সেট রাখতে পছন্দ করেই এই তো এটা আমার আম্মুর শৌখিন সাজানোর সব জিনিস আর হচ্ছে এই স্পেসটা অনেকে আবার স্টোরিতে দেখেছেন অনেকে আবার রিলসে দেখেছেন এখানে আমি খাবার সাজাই যখনই অনেক বেশি আইটেমস রান্না করা হয় তখন বুফে সিস্টেম করে সেলফ সার্ভিস হিসেবে এটা সাজানো হয় আর এখানে যে গ্লাসটা দেখছেন এটা হচ্ছে ক্রিস্টাল ডায়মন্ড কাট যে গ্লাসটা এটা একটু এক্সপেন্সিভ এই কারণে ঘরের খালি এই পোরশনটাতেই এই গ্লাসটা ইউজ করা হয়েছে আর এখানে আছে এয়ার ফ্রায়ার এখানে আছে পপকর্ন মেকার এখানে একটা মাইক্রোওয়েভ আছে তো এই রেগুলার ইউজের জিনিসগুলো এখানে রেখেই সুন্দর মতো এই স্পেসটা সাজানো হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো কিছু ক্যাবিনেট এখানে আমরা কিছু কিছু স্পেসে শু রেখেছি আর এই স্পেসটা উপরে আমরা মোটেও আনইউজ ভাবে ফেলে রাখিনি এখানে আমরা ব্যাভারেজ এর জন্য ইউজ করি কোন একটা প্রোগ্রাম হলে বিভিন্ন জুস অ্যান্ড ওয়াটার বটলস হিসেবে রাখার জন্য আমরা এখানে এটা ইউজ করি আবার অনেক সময় এখানে আমরা বিভিন্ন ফ্রুটস ও রাখি তো এই স্পেসটা আমরা এইভাবে ইউজ করেছি এখানে আরেকটা আছে দিক থেকে আপনারা সিঁড়ি দেখতে পারবেন তো এই হচ্ছে আমাদের বড় ডাইনিং স্পেস আর এদিক দিয়ে তো চলে যাওয়ার যে অংশটা এটা আমি পরে দেখাবো আর এখানে আপনারা সিলিংটা দেখতে পারছেন এই সিলিংটা আমার আরেকটা পছন্দের আমাদের এক এক রুমে এক এক ধরনের সিলিং দেখতে পারবেন আর এটাও ড্রয়িং রুমটা থেকে ডিফারেন্ট তো এখন আমরা যাই আমাদের থার্ড বেডরুমটাতে যেটা হচ্ছে চাইল্ড বেড এটা হচ্ছে আমাদের থার্ড বেড মানে যেটা চাইল্ড বেড বলা যায় সেটা আর এটা হচ্ছে আমার ভাইয়ের বেডরুম তো শুরুতে আমি এটা নিয়ে অনেক বেশি কনফিউজড ছিলাম যে ওইটা পছন্দ করবে নাকি যেহেতু এটি ছোট কিন্তু আলহামদুলিল্লাহ এখানে তার কেবিনেট থেকে শুরু করে পড়ার টেবিল দেন এখানে ওর কাবার্ড এভরিথিং এত পারফেক্টলি ফিট হয়েছে মাসাল্লাহ অ্যান্ড ওর ব্যাগটাও আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড ভাবে করা হয়েছে এবং আমরা যা করেছি এখানে যা ডেকোরেশন দেখছেন কোনোটাই কোনো ইন্টেরিয়ার ডিজাইনার দিয়ে করানো হয়নি সবই হচ্ছে আমাদের ওন আইডিয়াস ছিল এবং আমাদের নিজেদের আমরা ফ্যামিলি মেম্বার্স আমরা সবাই ডিসাইড করে করে কোনটা কিভাবে ওটা ডিসাইড করে করে করেছিলাম এবং আমাদের কাঠের মিস্ত্রি ছিল তাদেরকে আমরা আইডিয়া দিয়ে দিয়ে সবগুলো করিয়েছি তো এখানে একটা টিভি রেখেছি আমাদের বাসায় প্রত্যেকের রুমে একটা করে টিভি রাখা হয়েছে এন্ড এখানে ওর ক্যাবিনেট গুলা দেখতে পাচ্ছেন যেখানে ওর পছন্দের সব জিনিস একদম সিলিং পর্যন্ত আর সিলিংটা আপনারা দেখতে পাচ্ছেন এই রুমের সিলিংটা একটু ইউনিক এই যে সিলিংটা তো আমার এই ব্যাটটা অনেক বেশি পছন্দ এটাতে কোনো সাউন্ডই আসে না যদিও এটা ডাইনিং স্পেসের পাশে এর শর্তেও এখানে কোনো সাউন্ড আসে না এটা হচ্ছে একটা মজার বিষয় তো মুভিং টু দ্য নেক্সট রুম কিন্তু ওই নেক্সট রুমে যাওয়ার আগে আমাদের একটা করিডোর দেখাতে হবে তো চলুন দেখে আসি তো এই থার্ড ব্যাড এর পরেই আমরা সোজা যদি ঢুকতে থাকি দেখতে পারবো এখানের করিডোর এর স্পেস টা আর করিডোর এর ঠিক পরেই হচ্ছে আমাদের মাস্টার ব্যাড এন্ড সেকেন্ড ব্যাড এন্ড এর আগে পড়ছে আমাদের কিচেন কিন্তু করিডোর টা একটু দেখার মতো যেমন তারপরে সিলিং দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর আর এখানে আমাদের একটা ওয়াইফাই সিস্টেম আছে যেখানে এই এই রাউটারটা রাখা হয়েছে এই জন্য আমাদের অন্য সাইডগুলোতে এমন তার অথবা এটা ওটার কোনো ঝামেলা নেই আর এখানে একটা স্মল স্পেস আছে যেখানে আমরা ফ্রিজ সুন্দর মতো রাখতে পেরেছি আমাদের বড় বড় দুটি ফ্রিজ এখানে রাখা হয়েছে সো ডাইনিং এর স্পেসে অথবা কিচেনে আমাদের ফ্রিজের জন্য কোনো ধরনের ঝামেলা হয় না যেহেতু এখন রান্নার সময় সো কিচেনটা একটু অগোছালো হয়ে আছে এখন আমাদের কিচেনটা দেখাবো আমি ছোট্ট করে কারণ যেহেতু এখন রান্নার সময় তো কিচেনটা একটু অগোছালো তো আপনারা দেখতেই না আমাদের কিচেনে এভরিওয়ার অনেক সুন্দর করে ক্যাবিনেট করা এগুলো আমার আম্মুর আইডিয়া ছিল এন্ড খুবই সুন্দর করে ক্যাবিনেট করা আছে উপরে নিচে এবং অনেক বড় স্পেস আছে কিচেনে একদম সোজা গেলে হচ্ছে একটা বারান্দা আর কর্নারে আছে একটা সার্ভেন্ট বাথরুম খুবই নিডেড একটা বাসার জন্য করিডোরে এই স্পেসটা তো আগেই দেখিয়েছিলাম এটা অনেক সুন্দর এটা একদম অনেক বড় একটি আয়না এইটার আইডিয়া ছিল আমার আম্মুর আমার খুবই সুন্দর করে একটা আয়না সেট করেছিল ওইদিকে যেই আসে না কেন এই আয়নাটা সে সব সময় দেখে দুই রুমে ঢোকার আগে তো এটা আমাদের ঘরের আরেকটি আকর্ষণ মাসাল্লা আমার অনেক পছন্দ যেমন দেখতে পাচ্ছেন অনেক কিউট লাগে এই আয়নাটা এখন দেখাবো আমাদের ঘরের মাস্টার বেড এন্ড এটা আমাদের বাসার তিনটা বেডরুম এর মধ্যে সবচেয়ে বড় একটি বেডরুম আর এটা আমার আব্বম রুম আর এখনো এখানে অনেক কিছু চেঞ্জেস বাকি আছে যেমন দেখছেন কার্টেন্স কার্টেন্স ও হবে গ্রে কালার আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কেবিনেট থেকে শুরু করে বেড সবকিছু একটু গ্রে টাইপের একটা ভাইব রাখা হয়েছে আর এখানেও টিভি থেকে শুরু করে অ্যাটাচড টয়লেট এন্ড বারান্দাও আছে আর বারান্দাটাও মাসাল অনেক সুন্দর এন্ড এদিকে পুরাই ওপেন দিনের বেলা হলে আপনারা ভিউটা দেখতে পারতেন মাসাল্লা কতটা বেশি সুন্দর লাগে আর এখানে আছে একটা ড্রেসিং টেবিল আর এদিকে হচ্ছে বারান্দা যদিও এখন বাইরে একটু যে এই জন্য আমি বারান্দাটা দেখাচ্ছি না তো বারান্দাটাও মার্শাল্লাহ অনেক বড় একদম পিচ্ছি পিচ্ছি না আর আমাদের এখানে ওয়াশরুম গুলাও মার্শাল্লাহ অনেক বড় তো এই ছিল আমাদের বেডরুম আর এখানে সিলিংটা যেমনটা আপনারা দেখতে পারছেন সিলিং এর ডিজাইনটা ডিফারেন্ট অন্য রুমের চেয়ে এটা প্রত্যেকটা এখন আমরা আমাদের লাস্ট বাট দ্য লিস্ট আমার বেডরুম তো চলেন দেখে আসি আমার আমাদের রুমের ঠিক অপোজিট রুম টাই আমার রুম যেমনটা আপনারা দেখতে পারছেন আমার রুমটা করেছি একদম রেডিশ টাইপের আগে ভাবতাম পিঙ্ক কালার অথবা পার্পল কালার এর রুমই হয়তো অনেক সুন্দর সুন্দর কিন্তু আমার কেন যেন একটু রেডিশ টাইপের রুম ভালো লাগতো তাই বেস কালার এর মধ্যে একটা রেডিশ একটা ভাইব রেখেছি আমার রুমে আর এখানের ক্যাবিনেট গুলো আমার অনেক ভাল লাগে যে সিম্পল এর মধ্যে হয়তো পরে চেঞ্জ করতে পারি আর এখানে ড্রেসিং টেবিল টা রেখেছি জাস্ট একটা লাইট দিয়ে আর এদিকে আপনারা দেখতে পারবেন ব্যাটটা ব্যাডটা অনেক সুন্দর লাগে আমার ব্যাটটা একদম উপর থেকে নিচ পর্যন্ত এবং ব্যাটের দুই পাশে মিরার্স এর সামনে রেখেছি আমি লাইটস আর এদিকে আছে কাঠের দুইটা ডিজাইন এই ডিজাইনটা আমি একটা অনলাইনে দেখেছিলাম অ্যান্ড ভালো লেগেছে তাই অ্যাড করে দিয়েছি আর এখানে সিলিং অন্য রুমের চেয়ে ডিফারেন্ট রুমের সিলিং একদম আর এদিকে আছে টিভি আর এখানে টিভি ক্যাবিনেট করব ভেবেছিলাম বাট পরে চিন্তা করলাম না লেটস চেঞ্জ দ্য প্ল্যান আর এদিকে আছে ওয়াশরুম কোনো রূপের ওয়াশরুম তো দেখানো হয়নি এটা দেখাবো আচ্ছা দেখাই এখানে ওয়াশিং টা অনেক নাই বিশাল একটা ওয়াশরুম যাক তো এই ছিল আমাদের বাসার শেষ রুম ও সরি একটা জিনিস মেনশন করতে ভুলে গিয়েছি এখানে একটা বারান্দা আছে আর এখানে নেট দেওয়া আছে যেহেতু আমাদের বাসার সবচেয়ে ছোট গেস্টটি মোস্ট অফ দা টাইম থাকতে পছন্দ করে যেহেতু একটু ঠান্ডা বাতাস আসে এখানে হচ্ছে নেটের ব্যবস্থা করা আছে এন্ড এটা হচ্ছে বারান্দা এন্ড আমাদের বাসার সবচেয়ে বড় বারান্দা হচ্ছে আমার রুমের বারান্দাটি এই ছিল আমাদের বাসা আর এই ছিল আমার খুবই শখের মানুষের প্রত্যেকটা মানুষের শখের বাসা থাকে এটা আমাদের এক শখের বাসা তো এই ছিল আমাদের হোম টুর ভিডিও আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এবং আমাদের বাসা কেমন লেগেছে তাও আপনারা আমাদের জানাবেন আর যদি কারো ফার্দার ইনফরমেশনের দরকার হয় তাহলেও লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো আর আজকের জন্য এতটুকুই সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ